अयोध्या से। প্রথমে গানম্যান তারপরে আমরা এই স্পটে বসে বুঝলাম ভাই সুন্দর সুন্দরবন ভ্রমণের শেষ দিনে অনেকটা রিল্যাক্স থাকে এবং শেষ দিনের প্রধান আকর্ষণ থাকে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র পরিদর্শন। এখানে আমরা একে একে এখানকার দ্রষ্টব্য সব কিছু দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই করমজলে প্রচুর আপনার বানর থাকে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রতি জায়গায় প্রতিটা স্পটে প্রচুর বানর ঘোরাফেরা করে। এখানে দেওয়া আছে ভ্রমণের জন্য যা যা করা উচিত। এখানে একটা গোলপাতা দিয়ে শুশুকের ডিসপ্লে সেন্টার মানে অনেকটা মিউজিয়াম টাইপ করা আছে, সেটা আমরা দেখব। আসলে মিউজিয়াম বলতে এটা মিউজিয়ামটা দেখতে শুশুকের মতো, আর এর ভিতরে বড় বড় ছবি দিয়ে শুশুকের ছবি দেওয়া আছে। আমাদের এক সময় আমাদের মেঘনা থেকে শুরু করে প্রধান নদীগুলিতে প্রচুর শুশুক দেখা যেত, কিন্তু এখন সেটা দুঃখজনকভাবে হলো সত্যি পরিবেশ দূষণের কারণে, বিশেষ করে পানি দূষণ। নদ নদীরগুলি বিভিন্নভাবে শিল্প বর্জ্যের দ্বারা দূষিত পানি প্রবাহের কারণে শুশুক প্রায় মিঠা পানির নদীতে দেখা যায় না বললেই চলে। আমরা যে কত সভ্য দেখেন এখানে ডিসপ্লেতে যে ছবিগুলি আছে ছবিগুলির মধ্যে আসলাম প্লাস ফারিয়া মোবাইল নাম্বারও দিয়ে রাখছে। কতটুকু কাণ্ডজ্ঞানহীন হলে মানুষ এই কাজ করতে পারে সেটা আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন স্পটে পাথরে কাঠে বিল্ডিংয়ের ছাদে কোনায় এগুলি দেখে থাকি। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, পুরো করমজল ঘুরে এই গেট দিয়ে বেরিয়ে এসে আমরা এখন অন্য দিক দিয়ে যাব। এটা হলো সুন্দরবনের ম্যাপ, বিশাল আকারের ম্যাপ, কিন্তু গ্লাসটা গোলা থাকাতে সুন্দরবনের সবগুলি স্পট সুন্দরভাবে দেখা যাচ্ছে না। গ্লাসটা না থাকলে বরং ভালো হতো। যে নিচে লেখা আছে প্রিন্ট করে খোদাই করা আছে সুন্দরবনের স্পটগুলির নাম, যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো সুন্দরবনকে। সাইডের গ্লাসগুলি অনেক পরিষ্কার। এখানে বাঘের ছাপ সংরক্ষণ করা আছে, কুমিরের ডিম, কুমিরের মাথা,
गुल फुल विभिन्न तथ्य डिसप्ले बोर्ड गुलिते देखने किसु अस्थायी ब्रह्ममान दोकान আপনি যদি জীবজন্তুকে বিরক্ত না করেন সাধারণত জীবজন্তু সেটা বানর হোক কিংবা অন্য কোনো পশু পাখি হোক আপনাকে বিরক্ত করবে না এইমাত্র আমি সেটার প্রমাণ অনেকগুলি বানর খাবার নিয়ে কারাকারি করছে কিন্তু আমি তাদের কোনো রকমের বিরক্ত না করে আমি আমার মতো চলে যাচ্ছি তারা আমাকে কোনো রকমের ডিস্টার্ব করেনি এখানে প্রতিটি গাছে গাছের নাম দেওয়া আছে এটা বাইন গাছ এটা গেওয়া গাছ দেখলাম এটা পশুর গাছ যে শ্বাসমূল সহ এটা সুন্দরী গাছ সুন্দরবনের প্রধান এটা একটি বড় আকারের বাইন গাছ আমরা সামনে এগিয়ে যাচ্ছি করমজলে কিন্তু বন বিভাগের অনেকগুলি অফিস ভবন আছে এবং এখানে লোক সমাগমও বেশি আপনারা জানেন মংলা থেকে খুব কাছে একদিনের জন্য যারা পিকনিক করতে আসে তারা করমজলে বেশি আসে এই যে এখানে হরিণ চিড়িয়াখানার চেয়ে একটু বড় আকারে হরিণের পার্ক বলা যায় অনেক হরিণ সরাসরি খাবার দিতে পারছে অতিথিরা এখানে পাবলিক টয়লেট চাচা হরিণের খাবার বিক্রির জন্য উৎসাহিত করছে সবাইকে আমাদের অতিথিরা খুব স্বচ্ছন্দে হরিণকে খাওয়াচ্ছে হরিণকে আদর করে দিচ্ছে আমাদেরই আরেক অতিথি খুব সাবলীল ভাবে হরিণকে খাওয়ালো পাশেই ডলফিনের প্রতিমূর্তি দেখা যাচ্ছে এবং বিভিন্ন বিলবোর্ডে তিমি ও ডলফিনরা কি মিষ্টি পানির ডলফিনরা কেন বিশেষ ধরনের মিষ্টি পানির ডলফিনরা কেন বিপদাপন্ন এই বিভিন্ন ধরনের বিষয়ে সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে আমরা এখানে একটি ইরাবতীর মাথার খুলি দেখছি একটি কঙ্কাল দেখছি
এখানে লেখা আছে আমাদের তিমির ডলফিনরা কোথায় বাস করে, মিষ্টি পানি নদীতে, মোহনা উপকূলীয় পানি, সাগর ও গভীর গিরিখাত বিভিন্ন এলাকায়, সেটা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা আছে। এখানে আছে বাংলাদেশে কোন প্রজাতির তিমির ডলফিন পাওয়া যায় সেটার সংক্ষিপ্ত পরিচিতি, আর মাঝখানে দুইটি ডলফিনের প্রতিমূর্তি দেওয়া আছে। যাই হোক, এটা দেখা শেষ করে আমরা সামনে কুমিরের প্রজনন কেন্দ্রে চলে যাচ্ছি। বাংলাদেশের একটি অন্যতম কুমির প্রজনন কেন্দ্র এই করমজলে, যেটা সরকারি বন বিভাগ দ্বারা পরিচালিত। দেখা যাচ্ছে একটি বড় কুমির রয়েছে, এই যে এই ব্লকটাতে অনেকগুলি কুমির ছানা, যেটা এখানকার প্রজনন কেন্দ্রে জন্মগ্রহণ করেছে। ওরা শীতের সময় এই কুমিরগুলি রোদ পোহাচ্ছে। যাই হোক, আরও আছে, তবে প্রধান দুইটা ব্লক আমরা দেখানোর চেষ্টা করেছি। এই পাশেও কুমির প্রজনন কেন্দ্রের ছোট ছোট ব্লকগুলি আছে। আমরা সামনে একটি বড় পুকুরে কিছু বড় আকারের কুমির আছে, যদি তারা উপরে উঠে থাকে রোদ পোহানোর জন্য তাহলে হয়তো আমরা দেখতে পারবো। এর আগে একাধিকবার দেখেছি এখানেই সাধারণত বড় কুমিরগুলি এসে রোদ পোহাতো, কিন্তু আজকে কোনো কারণে এখনো আসেনি। করমজলে একটি কাঠের ট্রেল আছে, বেশ বড় সড়া নির্জন বনের মাঝখান দিয়ে, সেটা ধরে আমরা এখন এগিয়ে যাব। এখানে গাছের নাম যে কাঁকড়া হয় এই প্রথম দেখলাম, ছোট্ট সাইনবোর্ড দেওয়া আছে যে গাছটি হলো কাঁকড়া। যাই হোক, অনেক সুন্দর নিরিবিলি পাখির ডাক, সুন্দর পরিবেশ। এক পর্যায়ে কাঠের ড্রিল ধরে আমরা একটা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। সতর্কবাণী, করমজল ওয়াচ টাওয়ারের উপর থেকে যতটুকু সম্ভব বন দেখার প্রচেষ্টা। ওদিকে পশু নদী যে খুব কাছে, বিভিন্ন জাহাজ ইঞ্জিনের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে। মোটামুটি এই হলো করমজলের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।
দূরে একটি পুকুর দেখা যাচ্ছে। নিচে অস্থায়ী কিছু দোকান, মুখরোচক কিছু জিনিস, যেমন যে তেঁতুল, বড়ই, পেয়ারা ইত্যাদি চিপস টিপস বিক্রি করে থাকে। গুড বাই করমজল, গুড বাই সুন্দরবন, ভালো থাকুক বন ও প্রকৃতি।